আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুমাইসাস কুকিং। আজকে দেখাবো টুটি ফুটি রেসিপি। এই টুটি ফুটি বিভিন্ন ধরনের কেক আর ডেজার্ট তৈরিতে অনেক কাজে আসে। আমি খুব ইজি ওয়েতে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। টুটি ফুটি তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপের মধ্যকার যে বিচি আর নরম অংশটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু কিন্তু অবশ্যই ফেলে দিয়ে এই পেঁপেটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তো পেঁপেটাকে আমি একেবারে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো সাইজগুলো ছোট বা বড় করে নিতে পারবেন। আপনাদেরকে সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এরকমভাবে এটাকে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে এই পেঁপের টুকরোগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে। 10 মিনিট পর পানিটা ঝরিয়ে পেঁপেটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়েছি আর চোরা জালটাকে জ্বালিয়ে লো মিডিয়ামে রেখে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে এই পেঁপের টুকরোগুলো পানির নিচে থাকে। পেঁপের টুকরোগুলো পানিটার মধ্যে দিয়ে নিলাম আর ঘড়ি ধরে আমি 6 থেকে 7 মিনিটের জন্য এই পেঁপের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। এর বেশি সেদ্ধ কিন্তু কোনোভাবেই করা যাবে না, অর্থাৎ আমাদেরকে এই পেঁপের টুকরোগুলো 50% সেদ্ধ করে নিতে হবে। আমার পেঁপের টুকরোগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাকনার সাহায্যে পানিটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ফ্রেন্ডস, কোনোভাবেই কিন্তু এই পেঁপের টুকরোগুলোকে 100% সেদ্ধ করা যাবে না। আধা সেদ্ধ করেই এই পেঁপের টুকরোগুলোকে নামিয়ে নিতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর পানি দিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল এখানে পানি দিয়েছি। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি আর পানিটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনির শিরাতে যখন বলক চলে আসবে তখন উঠিয়ে রাখা পেঁপের টুকরোগুলো এই শিরার মধ্যে দিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। আমরা যে পেঁপের টুকরোগুলোকে আধা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই শিরাটার মধ্যেই 100% সেদ্ধ হয়ে যাবে। আর চুলার জালটাকে এ পর্যায়ে লো মিডিয়ামে রাখতে হবে। পেঁপের টুকরোগুলো শিরাটা সোক করে নেবে আর 100% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু এখন অনেক শুকিয়ে গিয়েছে আর চুলার জালটাকে বরাবরই আমি লো মিডিয়ামে রেখে দিয়েছিলাম। আমার শিরাটা কিন্তু আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে, কিন্তু একেবারে কিন্তু এই শিরাটাকে টানিয়ে ফেলা যাবে না। আমার এটা হয়ে গিয়েছে। এখন চুলার চালটাকে অফ করে দিলাম আর দেখতে পাচ্ছেন আমি শিরাটাকে একেবারে কিন্তু টানিয়ে নিইনি। একটুখানি রস থাকতে আমি চুলার চালটাকে বন্ধ করে দিয়েছি। একটা ছাকনার সাহায্যে শিরাগুলোকে ছেঁকে নিয়ে পেঁপের টুকরোগুলো একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এই পেঁপের টুকরোগুলোর মধ্যে আমি এখন কালার অ্যাড করব। আপনার পছন্দ মতো 4 থেকে 5টি কালার অ্যাড করতে পারেন বা চাইলে শুধু সাদা করে রাখতে পারেন। আমি এখানে 3টা কালার অ্যাড করব আর কিছুটা অংশ আমি কোনো কালারই অ্যাড করব না, অর্থাৎ সাদা কালার করে রেখে দেব। আমি এখানে হলুদ, সবুজ আর লাল কালার অ্যাড করছি। আপনার পছন্দ মতো যে কোনো 1টি বা 2টি কালারও এখানে ব্যবহার করতে পারেন। কালারটা মিশিয়ে নেওয়ার পর 12 ঘন্টার জন্য এই বাটিগুলোকে সাইডে রেখে দিতে হবে। আর এই সময়টুকুর মধ্যে টুটি ফুটির গায়ে খুব সুন্দর মতো কালারটাও সেট হয়ে যাবে। তো 12 ঘন্টার পর দেখতে পাচ্ছেন আমার টুটি ফুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন এই টুটি ফুটোগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। সেজন্য একটা প্লেটের ওপর টুটি ফুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখন রোদ্রের তাপে এই টুটি ফুটোগুলোকে আমি খুব ভালো মতো শুকিয়ে নেব। আর এই শুকিয়ে নেওয়ার ফলে এগুলো অনেক দিন যাবৎ সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও এগুলো নানা রকম ডেজার্ট বা কেক আইটেমে ব্যবহার করতে পারেন। আর শুকিয়ে নেওয়ার ফলে আপনারা চাইলে নর্মাল তাপমাত্রায় বা চাইলে ফ্রিজে বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন শুকিয়ে নিয়েছি, ওপরের স্কিনটা ড্রাই হলো, ভেতর থেকে কিন্তু এটা অনেক সফট।
অনায়াসে। এটা দিয়ে আপনার নানা রকম ডেজার্ট বা কেক আইটেমে ব্যবহার করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।